গত ২৪ ঘন্টা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। একই সময়ে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 6,500 মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,07,000। এদিকে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। জাপানের ওসাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 27 জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির চতুর্থ তলার একটি জানালা দিয়ে অপ্রশস্ত অফিস ভবনটির ভেতরের অবস্থা দেখা যাচ্ছে। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো। ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল 10:18 এই চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে 70টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ কোরিয়ার গান ও ভিডিও দেখার অপরাধে উত্তর কোরিয়ায় কমপক্ষে 7 জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভুক্তভোগী ওই 7 জনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান সহ বিভিন্ন ভিডিও দেখা ও অন্যদের সঙ্গে শেয়ার করার অভিযোগ আনা হয়। সিউল ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার প্রকাশিত নতুন একটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও যারা এখনো টিকা নেননি তাদের জন্য শীতকালে ওমিক্রন ভ্যারিয়েন্টটি গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আর তাই টিকা না নেওয়া সবাইকে দ্রুত প্রথম ডোজ নেওয়ার অনুরোধ জানান প্রেসিডেন্ট বাইডেন। একই সঙ্গে ওমিক্রন থেকে সুরক্ষিত থাকতে টিকার ডোজ সম্পূর্ণ করার ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ারও পরামর্শ দেন তিনি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের একটি বাড়িতে বৃহস্পতিবার আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছে 4 শিশু। আগুন নিয়ন্ত্রণে এনেও 4 শিশুকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ার কারণে হাসপাতালে মারা যায় তারা। ওই 4 শিশু একে অপরের আত্মীয় বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের পুলিশের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে, এর পাশাপাশি সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন তদন্ত কার্যক্রম এবং গ্রেফতারের ঘটনাও বেড়েছে। তবে এসব ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম সিআইটি নামের ওই রিপোর্টে মূলত বাংলাদেশের গত বছরের সন্ত্রাসবাদের চিত্র বিশ্লেষণ করে এসব মন্তব্য করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ রুখতে স্পষ্টভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।